कथमृतप्रणेतायो श्रीरामकृष्णमयो सपार्षदाय तस्मै नमो नमः। सीमदर्शन सीम रहे मटन स्कूले भक्त संगे कथोपकथन श्रीम एक भक्तर प्रति श्रीम छादे रहे बड़जीतर मनोरंजन छोट रमेश एवं आरो कैकटी भक्तगण उपस्थित आछेन। रथ यात्रा उपलक्षे आज सारा दिन उत्सव हइया गियाछे, सेई प्रसंगे श्रीम भक्तदेर साथे করে চলেছেন। শ্রীম একজন ভক্তের প্রতি ওহে আলোটা ধরো, এদের মুখ দর্শন করি, এরা ভগবান দর্শন করে ফিরেছেন। বিশ্বাস চাই, বিশ্বাসে পাইবে কৃষ্ণ তর্কে বহুদু। বিচার করলে পেছনে পড়ে যায়, আর বিশ্বাস হলে এক্ষুনি হয়ে যায়। অত লোক এক মনে আজ তাকে ডাকছে, আজ বিশেষ দিন ভগবানের রথযাত্রা বলে কথা। জাগ্রত না হয়ে থাকতে পারেন কি? সেখান থেকে এরা এসেছেন টাটকা, ভগবান দর্শন করে এসেছেন। এদের ভিতর তাঁর সত্তা যেন সঞ্চারিত। শ্রীম হাতে হ্যারিকেন লণ্ঠন লইয়া রথের ফেরত ভক্তগণের মুখ দর্শন করিতেছেন, একে একে খালি পায়ে। তাঁর হাতে প্রসাদী মালা ও ডোর দিলে উহা দুই হাতে মস্তকে ধারণ ও প্রণাম করিয়া লণ্ঠনের আলোতে বিস্ফারিত নয়নে উহা দর্শন করিতেছেন। কি দেখিতেছেন ইয়ার ভিতরে তাহা তিনিই জানেন। ভক্তগণ দেখিতেছেন একটি গোলাপের গোড়ে মালা। এইবার আনন্দে বলিতেছেন, এই আমাদের সংযোগ হলো ভগবানের সঙ্গে, তাঁর গলার মালা। আপনারাও দর্শন করুন, স্পর্শ করুন। ভক্তগণ করিলে এবার রেখে দিন, দেখলে তাঁর কথা মনে হবে, এ কম এ কি কম জিনিস। যে জগন্নাথকে ঠাকুর দর্শন করেছিলেন, টেনেছিলেন, এ তাঁর গলার মালা। ঠাকুর যেকালে এই মূর্তিকে পূজা করেছেন, ঈশ্বর জাগ্রত হয়ে আছেন ওই মূর্তিতে, এই বিশ্বাস। সে জীবন্ত ভগবানের মহাপ্রসাদ। বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস চাই। শ্রীম নিজেও অপরাহ্নে রথ দেখিতে বাগবাজারে গিয়েছিলেন। পরদিন 5 জুলাই 1924 খ্রিস্টাব্দ, এখন সকাল 7টা, শ্রীম চারতলা নিজের ঘর হইতে নামিয়া দোতলার বারান্দায় আসিয়া বসিয়াছেন বেঞ্চিতে। পাশের ঘরে বসিয়া আছেন জগবন্ধু শচী, বিনয় ও গদাধর। শচীর বিবাহের কথা হইতেছে, সংসারে তাহার কেহ নাই, যথেষ্ট জমিজামা আছে। শ্রীমর ইচ্ছা বিবাহ না করা, এখন পড়াশোনা লইয়া থাকুক। শ্রীম শচীর প্রতি, পড়ো পড়ো, অন্তত বিয়েটা পাস করো, এর কাছে সব বই রয়েছে বেলেঘাটা, একে নিয়ে একদিন সেখানে যাও, বই এনে পড়া আরম্ভ করে দাও। পয়সা বাঁচাতে চাও, একে টামে তুলে দিয়ে নিজে নেমে পড়ো, উৎসাহ দেখাও, এমন করে বিষণ্ণ হয়ে বসে থাকলে হবে না, ওঠো, উৎসাহ দেখাও। বই রাগ্য করলে চলবে কেন? অর্থাৎ বইয়ের সঙ্গে রাগ করা, এসব না করে ওঠো, উঠে পড়ে লাগো। এই বলিয়া শ্রীম স্নান করিতে পাশের বাথরুমে গেলেন। সকাল 8টা হেয়ার স্কুলে অবসরপ্রাপ্ত হেডমাস্টার শ্রীমর সাথে দেখা করতে আসিয়াছেন। ভক্তরা তাহাকে দ্বিতলে বারান্দার পূর্ব ধারে চেয়ারে বসাইলেন। তাহার বয়স 70 প্রায়। হাতে এক ভাগ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, শ্রীমর নিকট হইতে পড়িয়া
সীমর নিকট হইতে পড়িতে নিয়াছিলেন, এইখানা ফেরত দিয়া অন্য এক ভাগ লইতে আসিয়াছিলেন। পড়ার খুব রুচি, কিন্তু জপধানে মন নাই। শ্রীমৎ স্নান করিয়া আসিয়া হরনাথবাবুর কাছে গিয়া বসিলেন। ভক্তরা কাছে বসা, কেউ বা ঘরে। অন্তেবাসী পাশের ঘরে বসিয়া অলক্ষ্যে তাহাদের কথোপকথন লিপিবদ্ধ করিতেছেন। শ্রীমৎ হরনাথের প্রতি ভক্তি সার, শাস্ত্র বইটি পড়ে কি হবে? ঋষিরা বলেছেন, নায়মাত্মা প্রবচনে ন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতে ন। খুব বুদ্ধি থাকলেও হয় না, মেধা দিয়েও হয় না, চাই ভক্তি, চাই বিশ্বাস। শ্রীমতায় গান ধরিলেন, নামেরই ভরসা কেবল, নামেরই ভরসা শ্যামাগো তোমার, কাজ কি আমার কোষাকুষি, দেতর হাসি লোকাচার। শুনো রামপ্রসাদ কি বলছেন, কেবল নাম জপ করেই তাকে লাভ হয়। তিনি ঈশ্বরকে দর্শন করেছিলেন, তার সঙ্গে কথা কয়েছিলেন, এই নাম করে করে গান গেয়ে গিয়ে বসে বসে তার নাম জপ করা। পরমহংসদেব আরেকটি গান গাইতেন, গয়া গঙ্গা প্রবাসাদি কাশী কাঞ্চিকে বাঁচায়, কালী 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 বলে অজপা যদি ফুরায়। অর্থাৎ নানান দিকে মন দেওয়ার কী দরকার, আমি কেবল বসে বসে তার নাম করব এই সংকল্প চাই। অজপা মানে শ্বাস, অর্থাৎ শ্বাস প্রশ্বাসে তার নাম করা, নাম করব সর্বদা। ওটাই তাঁর ঠাকুরের ঠিক ভাব, সব ত্যাগ করে শুধু তাঁকে ডাকা। তাছাড়া আমাদের যে বয়স হয়ে গেছে, প্রবাবিলিটির আঁক সম্ভাবনা কমে গেছে, আমাদের এখন মৃত্যুর সম্ভাবনা হয়েছে। পুরানো যন্ত্র কিনা, এখন আর আমাদের শাস্ত্র পড়ার সময় নাই, শাস্ত্র পড়ার বয়সও নাই, কেবল বসে বসে তার নাম করা। পাকা আম যেমন কখনো ভেঙে পড়ে, উঠে পড়ে লাগা চাই, কেশব সেনকে এই কথাই বলেছিলেন ঠাকুর। আবার বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে গিয়েও এই কথাই তাকে শুনিয়েছিলেন, গান করেছিলেন, মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আঁধার ঘরে, সে যে ভাবের বিষয়ে ভাব ব্যতীত অভাবে কি যে জানতে পারে, সে ভাব লাগি পরম যোগী যোগ করে যোগ যুগান্তরে, হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে। আরও গাইলেন, কে জানে কালী কেমন, স্বর দর্শনে না পায় দর্শন, শুধু বিচার করে তাঁকে পাওয়া যায় না, ভক্তিতে ভাবেতে তাঁকে পাওয়া যায়। ভক্তি পাগলে ভাব হয়, ভাবেতে তিনি বাঁধা পড়েন। ফাঁকা কতকগুলি কথা বললে হয় না, যেমন কতকগুলি ভাত পড়ে আছে থালায় কিন্তু মাগবার কিছু নাই, ভক্তি সেই মাগবার জিনিস, তাতে তিনি ধরা পড়েন। সেটি পাগলে হয় ভাব, তখন আর যায় কোথায়, ভগবান তখন ভক্তের অধীন, ছুঁচকে চুম্বক টানে, কখনো ছুঁচ আবার চুম্বককে টানে। ভগবানকে ভাবতে ভাবতে ভক্তও ভগবান হয়ে যায়, বেদে আছে ভ্রমর কীটবৎ আরশোলাক কাঁচা পোকা হয়ে যায়, আরশোলা কাঁচ পোকা হয়ে যায় তাকে ভাবতে ভাবতে, ভাবতে ভাবতেই ভাবের উদয় হয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্রম তং রামকৃষ্ণম শিরসা নমামহ।